ঈশ্বরদী যান। আপনি মঞ্জুমা শাহরিয়ার, উপপরিচালক ঢাকা বিভাগীয় কার্যালয় জাতীয় ভূত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকে আমরা 5টি টিম বিভিন্ন ভাগে যে ঢাকা শহরে তদারকিতে বের হয়েছি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে যে পণ্যের যে মূল্য সেটি থেকে শুরু করে সরবরাহ পরিস্থিতি, পাশাপাশি ঔষধের ক্ষেত্রে ভোক্তাগণ যেন ঠিক মতো এগুলো পান, সেই সার্বিক বিষয়গুলো তদারকির জন্য কিন্তু আমরা বের হয়েছি। তা আমরা এই গতকাল থেকে আমরা কিছু যে আমাদের নিজেদের যে সতর্কতামূলকভাবে আমরা এই কিছু নিয়েছি, আপনারা দেখবেন এটা এগুলো ওয়ান টাইম, যে পিপি যেটা বলে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট আমরা নিয়েছি। মহাপরিচালক মহোদয় যে তার উদ্যোগে অফিসারদের জন্য এগুলো বিতরণ করেছেন আমরা যারা যাচ্ছি। তো একটি বিষয় আপনাদের সবাইকে জানাতে চাচ্ছি যে আমরা এখন দেখুন যে আজকে যেটি এই টিমটি আমরা তদারকি করব, আমরা অফিস থেকে বের হলাম এই যে পলাশী বাজার, এখান থেকে হাতিপুর বাজার হয়ে পলাশী বাজার হয়ে লালবাগ কেল্লা মহবা সেখান থেকে বাজার হয়ে ইসলামবাগ বাজার থেকে শুরু করে সেদিকে সদরঘাট দিয়ে আমরা শ্যামবাজার বাবু বাজার এগুলো দেখে ওই পাশে দিয়ে পরবর্তীতে বের হয়ে পুরান ঢাকার দিকে গিয়ে ফকিরেপুল এলাকা, পুরান ঢাকা থেকে বের হয়ে ফকিরেপুল এলাকা আরামবাগের শান্তিনগরে এইভাবে। আরেকটি টিম আছে যেটি মোহাম্মদপুর এলাকায় আছে, আপনারা বলছি যে কল্যাণপুরে, তারপরে মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, রায়ের বাজার এবং পরবর্তীতে জিগাতলা বাজার হয়ে এখান দিয়ে বের হয়ে আসবেন। আর আরেকটি টিম মন্ত্রণালয় থেকে যেটি যাত্রাবাড়ি থেকে অন্য অন্য স্থানগুলো নিচ্ছে। তো এখানে একটি বিষয় আপনাদের সবার অবগতির জন্য জানাই, আমরা তদারকি গেলে আমরা খুচরা যে বাজার কাঁচা বাজার যেটি এই যে এখন আপনারা দেখবেন আমরা কাঁচা বাজারে তদারকি নামছি, আবার একই সাথে আজকে পাইকারি যে বাজারগুলো আছে চালের আড়ত শ্যামবাজার থেকে শুরু করে বাবু বাজার চাল এবং পেঁয়াজের যে বড় বাজারগুলো সেগুলোতে যাবো। তো আপনারা এখন আমার সাথেই থাকুন, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে যে বাজারগুলো যেগুলো ওইগুলোতে আমরা আসছি, আমরা একটু পরেই গাড়ি থেকে নামবো। তদারকি গেলে আমরা আসলে এখানে কিছু আপনারা দেখবেন মানুষজন কিছু কিছু বাজারে আসছেন এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক, এই কারণে বলছি সরবরাহ প্রচুর আছে, এখানে সরবরাহ আছে প্রচুর। এবং এটি হলো আপনাদের সবার অবগতির জন্য নামছি, আমরা গাড়ি থেকে নামছি, এটি হলো হাতিরপুল বাজার। হাতিরপুল বাজারে আমরা সবাই এই যে এখানে এই যে ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ীগণ, আপনারা আশা করি ভালো আছেন নাকি, সমস্যা নাই তো কোনো? আপনাদের যে কথাটুকু বলছি আপনারা সবাই সাবধানে থাকবেন। ওই যে মাছ বাজারে একটা কথা বলি সবাই শুনেন, 300 টাকার মাছ 500 টাকা 600 টাকা বিক্রি করলেন, মা একটু বেশি লাভ করে ফেললেন। আবার দেখা যাবে যে বারবার বলছি এমন এক মহামারী আসছে যখন দাফনের সময় মানুষ থাকে না, থাকে নাকি দেখেন না বিদেশে? আবার কারো যদি করোনা হয় আত্মীয় স্বজন কি কাছে থাকে না পলাইয়া যায়, এমন এক মহামারী আসছে আমরা যদি সাবধান না থাকি আমাদের ঘরাই হবে, এই জন্য বেশি লাভের দরকার নাই। আল্লাহ তাআলা সুরাল রাত, আমি আবার বলছি সবাই শুনেন, সুরাল রাতে বলছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আল্লাহ তাকে সহযোগিতা করেন না। এই দুঃসময় আমরা আমাদের ভাগ্যটা আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের আচরণের উপর নির্ভর করে নাকি, এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো। আবারও বলছি দৌলতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দৌলতের মালিক কে? এই আমরা এখানে মুসলমান আছি, অন্যান্য ধর্ম আছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা সৃষ্টিকর্তা বিশ্বাসী, আমরা সবাই যার যার ধর্ম ঘরে বসে পালন করব। এখানে বাজারে বেশি মানুষ যারা পণ্য কিনতে আসেন ভোক্তা সাধারণ, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা কোনো বাজারে যদি দেখেন যে জিনিসের দামটা বেশি রাখছে ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121, আমি আবার বলছি ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121, ব্যবসায়ীদের বলছি আপনারা যদি পাইকারি চাল পেঁয়াজ আনতে চান একদিনে যদি 8-10 টাকা বেশি নিতে চায় আপনারা হটলাইনে জানাবেন যে এইরকম আমাদের সমস্যা হচ্ছে, এই জন্য সবাইরে বলছি এই এই 16121 এ ফোন দিলেই, আবারও বলতেছি 16121 500 সংখ্যার নাম্বার, এই হটলাইনে ফোন দিলে কিন্তু আমরা সবাই জেনে যাই। তা আপনারা এই কষ্টের সময় যে মানুষের সেবা করতেছেন এটা তো সেবা নাকি, আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে এই জবাব ইবাদত হিসেবে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। তালিকা আছে নাকি সবাই? বলে তালিকা রাখ।
দেখেন এই যে দোকানের ভিতরে এখনো বেঁচেছে কত পাঁচ টাকা দেবে না এই যে দড়াই এই দেখ গা এই আটা পাইছি আটা পাইছি এক বস্তা এক বস্তা পাইছি আপনি পেঁয়াজ কত বলেন बड़ दोकान আপনারা সবাই বলেন সবাইকে সাবধান থাকেন গ্লাভস ইউজ করেন স্যানিটাইজার আছে নাকি আছে স্যার কই দেখি দেখান স্যানিটাইজার আছে দেখাও নাকি মুখের কথা না আছে স্যার পর মুখের কথা চলে নাকি দেখি ভাই মুখে মুখে সব আছে কয় হ্যাঁ কাস্টমারের হাত ঠিক আছে কাস্টমারের হাত ধোয় নিজেরা একটু সাবধান থাকেন নিজেরা সাবধানে থাকা বড় এই অসুখটা ছড়াটা আছে বি কেয়ারফুল আবার বলে গেছি এমন কিছু আবার বলতেছি কিন্তু বারবার এটা টাচের মাধ্যমে ছড়ায় এইজন্য আপনারা যখনই দিবেন তখন গ্লাভস ইউজ করেন ওয়ান টাইম গ্লাভস ইউজ করুন দিনে 8 10টা ইউজ করুন এবং কারণ আপনি অসুস্থ হলে কেউ দেখবে না অসুখটা তো এমন আর আপনার যদি ধরেন আল্লাহ না করুক আমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে সবচাইতে প্রথম কষ্ট পাবে কে পরিবার এই কারণে বলি আগে নিজের সাবধানতা বজায় রাখতে হবে সবাই আমরাও চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করুন আর মানুষকে কষ্ট দিবেন না যদি কোনো দাম টাম বেড়ে যায় এই অযথা ভিড় করেন না এখানে অযথা ভিড় করেন না 6121 হটলাইন নাম্বার আছে লিখে রাখেন दाम प्लीज जान ना रे भाई हाथ दुटो गाड़ी पास ভালো আছেন আপনারা ভালো আছেন এই ইয়াতে ওই মাছগুলা দিয়ে যাই হ্যাঁ এটা বাণিজ্য মন্ত্রী মহোদয় দিয়েছে 30,000 মাছ আমরা এগুলা দিয়ে আসছি ব্যবসায়ীতে আপনাদের কাছে দিয়ে যাই আনো 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 মাছু বিকেন দাও বিকেন সাথে দাও আপনারা নিত্যপণ্য ক্রয় করে ঘরে ফিরে যান मत दिए सम्मानित सदीजन আপনারা দেখলেন আমরা এই মুহূর্তে আমাদের যে কার্যক্রমগুলো তো এটি আবার বলছি এই কারণে এখান থেকে আমরা আবার চলে যাব যে ইয়েতে এটি হলো সোজা গেলে পলাশি পলাশি থেকে আমরা সেখান থেকে পুরান ঢাকা হয়ে যাব যে লালবাগ হয়ে আমরা ওইদিকে যাব লালবাগ থেকে আমরা আবার সেখান থেকে আবারও বলছি শ্যামবাজার যাব বাবুবাজার যাব অন্যান্য বাজারগুলো
আমাদের এখানে আমাদের সাথে এখানে যে শাহবাগ থানা পুলিশও এদিকে টহল দিচ্ছে, তুমি একটু নেমে বলে আসো। আপনারা দেখবেন এই যে বাজারগুলো আছে, এখানে মাংসের বাজার, আমরা এখানেও নেমে বলছি দামটা। আপনারা একটা বিষয় সবাইকে আশ্বস্ত করছি, যেহেতু সবাই ঘরে ঘরে আছে, এই যে মাংসের বাজার আপনারা দেখুন, এবং সরকারের তৎপরতা আপনারা দেখবেন। পুলিশ কিন্তু তাদের মতো, তারাই যে সেখানে যে সরকারের যে উদ্যোগগুলো, সরকারের বিভিন্ন সংস্থা, আইনশৃঙ্খলা সংস্থা, জেলা প্রশাসন থেকে শুরু করে সবাই আমরা একসাথে কাজ করছি। তো এটি এই একসাথে তিন ফুট করে দূরে আপনারা দেখছেন, লোকজনও চেষ্টা করছে এখানে, কিন্তু এই যে একটি আপনাদের এটি দেখানোর জন্য এখানে এসেছি। দেখবেন এখানে সামাজিক দূরত্বের জন্য তিন ফুট করে যেন গ্যাপ থাকে সেটি দিয়ে আছে, এবং মাস্ক সবাই মোটামুটি পরেই থাকেন। আপনাদের কোনো সমস্যা আছে? তারিখ দিয়ে আছে তো না? ঠিক আছে, সাবধানে থাকেন সবাই। তো আপনাদের এই পর্যন্ত, এইখান থেকে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।